হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বারুইপুরের সেই বিখ্যাত পেয়ারার বাগানে। এই পেয়ারার বাগানে কি করে এই বারুইপুরের পেয়ারা বিখ্যাত হলো সে নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি যাকে, উনি এই বাগানের ওনার, অর্থাৎ মালিক। ওনার নাম কি, ওনার থেকে জিজ্ঞেস করে নি। আচ্ছা, আপনার নাম? সুরজ সাপুই। আচ্ছা, ওনার নাম সুরজ সাপুই। তো উনি এই বাগানের মালিক এবং ছোটবেলা থেকেই উনি এই বাগান পরিচর্যা করেন। যদিও ওনার বাবাও এই বাগানের দেখভাল করেন, পরিচর্যা করেন, তবুও উনি থাকতে থাকতে অনেক কিছুই জেনে গেছেন। তো যাই হোক, কেন এই পেয়ারা বিখ্যাত, বারুইপুরের পেয়ারা বিখ্যাত? কারণ আমরা জানি যে এই পেয়ারা গাছের থেকে যে পেয়ারাগুলো আসে এবং বাজারজাত হয়, আমাদের বিক্রেতারা অনেক সময় এগুলোকে বাংলার আপেলের সঙ্গেও তুলনা করে থাকেন। তাহলে বুঝতেই পারেন, বাংলার আপেল যখন বলা হচ্ছে, নিশ্চয়ই সৌন্দর্য এবং গুণগত মানের দিক দিয়ে এগুলো সেরকমই। তবেই আজকে বাংলার আপেলের বলে বিক্রেতারা অনেক সময় এগুলোকে বিক্রি করে থাকেন। তো আজকে আমাদের সঙ্গে যিনি আছেন এই বাগানের মালিক, ওনাকে জিজ্ঞেস করব যে, আচ্ছা, আপনারা এই বাগানে যে পেয়ারা গাছগুলো করেছেন, আপনার এই বাগানটা কতটা জায়গার উপরে অবস্থিত? এটা 1 বিঘে 4 কাঠা। 1 বিঘে 4 কাঠা। তো 1 বিঘে 4 কাঠার উপরে এই যে বাগান, এই বাগানে যে গাছগুলি আপনারা করেছেন, এই গাছগুলো একটা থেকে একটা দূরত্ব আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কত হবে? 6 হাত 5 হাত। 6 হাত 5 হাত দূরত্বে আছে। আচ্ছা, এই যে দূরত্ব, এই দূরত্বের একটা ব্যাপার রাখতে হয়, কেননা পরবর্তীকালে গাছ বড় হলে, ঝাঁকড়া হলে অসুবিধা হবে, সেই জন্য, তাই তো? গাছ বড় হলে একে অপরের ডাল একসঙ্গে লেগে। এই গাছগুলো কি দানার গাছ নাকি, না এগুলো আপনারা কলমের গাছ তৈরি করে নেন? এগুলো কলমের গাছ। আচ্ছা, বিভিন্ন মেডিসিন দিয়ে কলম বাঁধা হয়, এসব ডাল কেটে এই আপনাদের নিজেদের গাছেই করে নেন? হ্যাঁ, এই 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 সব জায়গা থেকে ডাল কেটে এখান থেকে চেঁচা হয়, আচ্ছা, একে মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে জড়িয়ে দিয়ে ওরা নিজেরাই কলম বাঁধতে পারে, কলম বেঁধে নিজেদের গাছ নিজেরাই আবার তৈরি করে নেন। আচ্ছা, এই গাছগুলো প্রথম যখন কলম করে তৈরি করে বসালেন, বসানোর পরে ফল আসতে কতদিন টাইম নেয়? 2 বছর 1.5 বছর। 1.5 বছর থেকে ভালো রকম ফল হয়, নইলে যেমন এটা 1.5 বছরের গাছ। আচ্ছা, 1.5 বছরের গাছ। আজকে এটা দেখছেন, এটা সাইজ দেখে নিন। 1.5 বছরের গাছে এখনো কিন্তু ওই এক্কা দোক্কা পেয়ারাই এসেছে, খুব বেশি আসেনি। তো সেই জন্য বলছি যে এটা বছর দুয়েক গেলে, প্লাস্টিক বাঁধা কেন আমরা একটু বাদে ওনার থেকে জেনে নেব। আপাতত বলছি এই 1.5 বছরের গাছটা সাইজ দেখে আপনারা বুঝুন যে ওনাদেরকে ফল পেতে গেলে অন্তত 2 বছর 2.5 বছর লাগে, ভালো মাত্রায় ফল পেতে গেলে। আমরা বাগানের ভেতরে ঢুকছি, দেখতে থাকুন। আচ্ছা, এই গাছগুলো, এই যে পেয়ারা গাছগুলো, এগুলো হচ্ছে কিছু কিছু ওই খুদে বলতা আছে, এগুলো মারলে দাগ হয়ে যায়, যার জন্য এইসব প্লাস্টিক গুলো মারা হয়। আচ্ছা, পোকামাকড় বসলে যে দাগ হয় পেয়ারা গায়ে, দেখতে সুন্দর হয়ে যায়, বিক্রি করতে অসুবিধা হয়, সেই জন্য আপনারা প্লাস ও পেয়ারা পাগলে হচ্ছে কি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সেই খুদে বলতা নষ্ট করার জন্য আপনারা কিছু করেন কি? হ্যাঁ, বিভিন্ন রকম মেডিসিন মারা হয়। আচ্ছা, পেন্ডল আছে, একালাক্স আছে, বিভিন্ন রকম মানে স্প্রে করে দেন, স্প্রে করে দেওয়া হয়। ওটা বিকেলে রোদ পড়ে গেলে? সকালেই মারা হয়। আচ্ছা, সকালে আবার খুব কড়া রোদে মারলে তখন আবার গাছের কুড়ি বা পাতার ক্ষতি হয়, সেজন্য একটু ভোর ভোর মেরে দিতে হয়। এই গাছটা একটু জল বসার জন্য মারা যাচ্ছে, এই যে গাছটা। আচ্ছা, দেখুন এই পাতাগুলো একটু ঝুলে গেছে, তাতে বুঝতে পারবেন গোড়ায় জল বসা যাবে না, গোড়ায় জল বসলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যায়। এটা খাজা গাছ হলে জল বসতো না, মারা যেত না, এটা এলাবাত গাছ। আচ্ছা, এরকম গাছ আছে আপাতত এই বাগানে, এরকম বারের পরে কত রকমের ভ্যারাইটি আছে? 4 রকম গাছ আছে আমাদের বাগান। কি কি? এলাবাত আছে, দুধে খাজা আছে, ভগলপুর খাজা আছে, আবার দুধে এলাবাত। দুধে এলাবাত আছে, এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? এলাবাত, দুধে এলাবাত। এলাবাত, দুধে এলাবাতটা সবচেয়ে ভালো। তো প্লাস্টিক বাঁধার ব্যাপারটা তো আমরা জানতে পেরে গেলাম, রসগোল্লার সঙ্গে তুলনা করা যায় পেয়ারা। এত মিষ্টি বলেই উনি এটা বললেন। তো এবার যেটা বলা, সেটা হচ্ছে গাছের গোড়ায় দেখছি আমরা ঠান্ডা রাখার জন্য কি এটা, এই ঘাস চাপা দেওয়া? এই যে গাছের গোড়াতে সার দেওয়া হয়েছে। হ্যাঁ, সার দেওয়ার জন্য এবার এই ঘাসগুলো তুলে ওখানে ঢাকা দেওয়া হচ্ছে। ঢাকা দেওয়া, সারটা ধুয়ে না চলে যেতে পারে। সারটা কি একদম গোড়ায় দেওয়া হয় নাকি একটু দূর দিয়ে? 1.5 হাত আগে, 1.5 হাত আগে দূর দিয়ে দেওয়া হয়, এবং তারপরে ওটা চাপা দিয়ে রেখেছেন রোদ্দুরের হাত থেকে, বা যা ধুয়ে যাতে নেমে না যায়, জল পড়লে ধুয়ে না যায়। আচ্ছা, আচ্ছা, এই গাছে আমি একবার শুনেছিলাম যে মেসেজ করতে, আমরা জানি মানুষের মেসেজ, কিন্তু গাছের মেসেজ কিরকম যেন শুনে লেগেছিল। এই যেমন ধরুন, এই যে গাছটা আছে, এই যে ডালটা উপরের দিকে উঠে গেছে, এটাকে এরকম ভাবে এরকম পাতে এরকম ধরিয়ে দিলাম, দিয়ে গাছের ডালে দুমড়ে দিয়ে এরকম দিলে এই ডালটা নিচের দিকে হয়ে গেল, আর এটা আর উপরের দিকে উঠলো। এটারই নাম মেসেজ? মেসেজ না, এটাকে ডাল টেনে দেওয়া হয় এখান থেকে, প্রত্যেকটা এই যে কোর্স রয়েছে এখান থেকে, মানে এই যে যেগুলো এক একটা ডাঁটি পোটা থেকে, এখান থেকে মানে এক একটা হচ্ছে কি কুড়ি আসবে, এসে এরকম গাছ লবঙ্গ হয়ে যাবে, এই ঠিক এরকম আসবে। আচ্ছা, কচি পাতা বেরোবে আর ওতেই কুড়ি আসবে, দুদিক থেকে ফল কুড়ি আসবে, আর কুড়ি মানেই তার থেকে ফল হবে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের, হ্যাঁ ঠিক এরকম,
ঠিক এরকম ভাবে দেখুন কিরকম ভাবে গাছের একদম কাণ্ডর এই মতো যে এই যে শক্ত গোড়া থেকে গাছটা উঠেছে। হ্যাঁ এখান থেকে এই জন্য কুড়িয়ে এসে ফল আচ্ছা, ভরে আছে। তো সেইটাই মেসেজ বলে আমাকে বলেছিলেন। তো যাই হোক, যেটা আপনারা শুনলেন যে ডালটাকে বাকিয়ে দেওয়া হয় এবং পাতাটাকে ঝরিয়ে দেওয়া হয়, তাতে গাঁট গাঁট থেকে আবার নতুন ফুল কুড়ি, আর তার মানে এটা হয়ে গিয়ে। আচ্ছা এখানে যেটা বলার পর আমাদের যে পরাগ মিলন, এটা কি ওই পতঙ্গের উপরে নির্ভর? কেন আজকাল শুনছি যে ওই পটল গাছ, ঝিঙে গাছ, এগুলোতে হাতে করে ওনারা ম্যানুয়ালি পরাগ মিলন করাচ্ছেন, তো সেই জন্য এতে কি সেসব না সিস্টেম নেই, সম্ভব না, এত বড় গাছ হয়ও না, এত বড় গাছ গাছ এখানে হচ্ছে পরাগ সংযোগ অটোমেটিক মৌমাছি মিলন ঘটিয়ে। আচ্ছা এবার যেটা বলার, এই গাছগুলোতে এটা জল বসার জন্য এই গাছটা একটু নরমাল হয়ে গেছে, মরে যাচ্ছিল, ভিতরে তাকিয়ে দেখুন কিভাবে পেয়ারা হয়ে আছে। আচ্ছা সবকটা পেয়ারাতে আপনারা প্লাস্টিক বাঁধেননি, কিছুতে বেঁধেছেন, এর অর্থ একটু বড় সাইজ না হলে বাঁধা যাবে না। এই যে ও একটা সাইজের পর থেকে বাঁধা দরকার, এক থেকে একটু বড় হলে বাঁধা হয়, কারণ এইটা নইলে ওই যে সূর্যের তাপে এটা পুড়ে যাবে, পেয়ারাটা দাগ হয়ে যাবে, এক সাইড পুরো রোদ পোড়া হয়ে যাবে। তাহলে সেটা আপনারা দেখে বুঝতে পারেন যে কি কি অবস্থা এলে, কি সাইজ এলে তারপরে বাঁধতে হবে। তো এবার যেটা বলা সেটা হচ্ছে কি এতে পোকা মারার জন্য ওষুধ বিষুধ দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, ওষুধের নাম বলা যাবে কিছু একটু? মুখস্থ হচ্ছে একালাক্স, পেন্ডল, একালাক্স, এগুলো ওষুধ, এগুলো দিয়ে দেন। আর সার কি দিতে হবে, জৈব সার নাকি? না জৈব সার এখন না, জৈব সারে অতটা কাজ হয় না, কেমিক্যাল ফার্টিলাইজার, ডিএপি দেওয়া হয়, ফুল দেওয়া হয়, বুন্ডাস দেওয়া হয়। আচ্ছা হাড় গুঁড়ো যেটাকে বলে, হ্যাঁ নুন সার দেওয়া হয়, ইউরিয়া দেওয়া হয়, এগুলো সবই ওই এক দেড় এক হাত দেড় হাত 35 আছে, 10-26 আছে। এবার এগুলোকে মিক্সিং করে দু একদিন রেখে দিলে খুব ভালো হয়, কারণ ওটা কাজটা হয় ভালো। মিক্সিং করার পরে ওই দু দেড় বেগত বা দু বেগত পরে 1 ফুট দূরত্ব থেকে গাছের গোড়া ছাড়া এই এতটা দূরত্ব থেকে দিয়ে বাকিটা দিয়ে এই সময় দিয়ে সার দিলে একটু মাটি ঢাকা দিতে, মাটি ঘাসপালা ঢাকা দিয়ে দিতে, মাটি ঢাকা দিলে ভালো হয়, গাছটা ভালো হয়, কারণ নতুন গাছ শিকড় ছাড়বে, নতুন শিকড় ছাড়বে এবং ওই আপনার দেওয়া সারটাকে অ্যাবজর্ব করবে। আচ্ছা এইবার যেটা বলা সেটা হচ্ছে কি এই যে পেয়ারা কিছু কিছু আছে আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ এই যে এই যে পেয়ারাটা, এই যেমন এটা দাগ হয়ে গেছে, এটাকে আর চলবে না, এটা বাঁধলে বড় হলে এটা হচ্ছে আবার ফের নষ্ট করে দেবে অন্য পেয়ারাকে। আচ্ছা এটাকে ছড়ে ফেলে দিতে হবে। আচ্ছা এইভাবে আপনাদের প্রত্যেক দিন সকালেই বাগানে আসতে হয়? হ্যাঁ। এসে কাজ বলতে কি কাজ করেন সকালবেলা থেকে আপনাদের? এই যেমন যেসব ডালে পেয়ারা নেই এইসব ডালগুলোকে এরকম ভেঙে ফেলে দিতে হয়। আচ্ছা দিয়ে আবার ফের, যেটাকে আমরা ফুলের গাছের ক্ষেত্রে পিঞ্চিং বলি, ওই ডালগুলোকে যেসব গাছে ফুল নেই, ডালগুলোতে ফুল নেই, সেগুলোকে ভেঙে ফেলে দিতে হয়। মাথা নষ্ট গেছে এগুলোকে আমাদের ফেলে দিতে হয়। আচ্ছা দিয়ে আবার ফের পুনরায় নতুন কচি শাকের আশায় মেডিসিন দিলে গাছের গোড়াতে সার দেওয়া। আচ্ছা মেডিসিন বলতে একটা কথা মনে পড়লো, যে পেয়ারা আনার জন্য বা জামরুল গাছে জামরুল আনার জন্য জেলা ভিত্তিক ভাষা, যেটা গ্রামাঞ্চলের ভাষা, বিষ দেয়। তো বিষ তো না, ওটা হরমোন, হরমোন প্রয়োগ করে, তা সেই হরমোন কি আমাদের এই পেয়ারা গাছেও দিতে হয় বাড়ি করে? ভিটামিন, এটা ভিটামিন দেওয়া হয় ওই আর কি, ভিটামিন বা হরমোন যেটাতে পেয়ারা বেশি হয়। থাকে বিপুল আছে, আচ্ছা পানোফ্লেক্স আছে, আচ্ছা বিভিন্ন রকম ভিটামিন আছে যেগুলো, আচ্ছা এগুলো দিলে পেয়ারার ফলনটা বেশি হয়। আর নুন সারটা একটু পরিমাণটা হালকা দেওয়া থাকলে গাছের এই যে গ্যাঁচগুলো আসতে সাহায্য করে, আসলে আর কয়েক গ্যাঁচ আসলে পেয়ারা গাছের গোড়ায় সার দেওয়া থাকলে ও অটোমেটিক ফুলের ফলে ফুল ফল আসতে শুরু করবে। আচ্ছা এইবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে আপনাদের এই পেয়ারা ছোটবেলা থেকে কিভাবে গাছ পুঁতলেন, গাছ আনলেন সব তো আমরা শুনলাম, তারপরে বড় হলো 2 বছর পর থেকে ফলন পেতে শুরু করলো, কিন্তু এই গাছ কতদিন পর্যন্ত আপনাদেরকে ফল দিতে থাকবে? 6-7 বছর, 6-7 বছর পরে এরা তো বুড়ো হয়ে যায়। 6-7 বছর ফল দেবে। আচ্ছা আর খাজা গাছ আপনার আরো বেশি দেবে, যেমন এই একটা খাজা গাছ আছে দেখুন, এই যে খাজা গাছ, এই পেয়ারা গুলো দেখুন বড় হয়েছে কিন্তু অথচ কচি রয়েছে। আচ্ছা এলাহাবাদ গাছে দেখুন ছোটতেই দেখুন কিরকম সাদা সাদা হয়ে গেছে, ছোটতেই গা গুলো সাদা সাদা হয়ে এসছে, তাই তো? আচ্ছা ওটা এরকম সাইজ হবে এলাহাবাদ গুলো, কিন্তু খাজা গুলো আপনার হবে এরকম, এইটা যেমন ভগলপুর খাজা আছে, এই পেয়ারাটা হবে আপনার 700-800 এরকম ওজন, একটা একটার ওজন 700-800। আচ্ছা এবারে যেটা বলার সেটা হলো গিয়ে এই গাছের ওই 7-8 বছর যাবত তো আপনাদের ফল দিল, 7-8 বছর পরে যখন বয়স হয়ে যাবে গাছটাকে কি করবেন আপনারা? ওটা অটোমেটিকই মানে ফল ফলন্ত অবস্থায় গাছটা মারা যাবে, ও নিজেই মরে যায়, অটোমেটিক মারা যায়। আচ্ছা এবারে তাহলে বলতে গেলে পেয়ারা গাছের আয়ু আছে 7-8 বছর। আচ্ছা তার জন্য আমাদেরকে এই যেমন দুটো গাছের গ্যাপে একটা গাছ বসানো হয়ে গেছে, মানে ওটা মারা গেলেও এটা তার ভর্তুকি দেবে, ওটা যে গাছটা তুলে দেওয়া হবে এটা সঙ্গে সঙ্গে চার নিয়ে ফাঁকা পেলে ওই গাছের ভর্তুকিটা এ দিয়ে দেবে, মানে একটা চলে যাওয়ার আগে আরেকটার ব্যবস্থা করে, সেম কেস ওদিকে ওরকম ভাবে দেওয়া আছে। আচ্ছা একটা গাছের মাঝখানে দুটোর মিডিলে একটা করে গাছ, মানে একটা চলে যাওয়ার আগে আরেকটা প্রতিস্থাপন করে দিয়েছেন, বাহ এটা একটা ভালো বুদ্ধি, তৈরি করে নিতে হয় নইলে গাছটা ফাঁকা হয়ে যাবে, তারপর মাঝে তো অনেক বছর গ্যাপ পড়ে যাবে, ব্যবসা তো আর দাঁড়িয়ে থাকবে না, ব্যবসা তো রেগুলার পেয়ারা বিক্রি করতে হবে। আচ্ছা আপনাদের যেটা বলার এই যে পেয়ারা গাছগুলো পেয়ারাগুলো হচ্ছে সকালবেলা পাড়ার জন্য কি কোনো লোক রাখতে হয় না নিজেরাই পেড়ে নেয়? লোক রাখতে হয় অনেক সময়, আবার যাদের লোক বল কম বা
ওই জন্য তো এখন লোক নিতে হয়, আমাদের লোকজন আছে বলে অতটা লোক ধরা হয় না। আচ্ছা, নিজেরাই এসে পেয়ারাই করে। এবার যেটা বলা, পেয়ারা তো আমরা জানি বারুইপুর রেলগেটের পাশে, জায়গাটার নাম বলতে পারবেন? বারুইপুর রেলগেটের পাশে যে বাজার বসে কাছারি বাজার, কাছারি বাজারে কি পেয়ারা দিয়ে আসতে? কিছু কিছু সময় কি এরকম হয় না যে ক্রেতারা এসে বাগান থেকে নিয়ে যায়? পেয়ারা সাধারণত ওরকম ভাবে হয় না, কারণ বা আপনারাও সেটা চান না যে ক্রেতা এখানে আসুক? এখানে আসলে দাম মতো দেবে না, দেবে না, আর এটা ওটা ছিঁড়বে, গাছ নষ্ট হবে ইত্যাদি ইত্যাদি, এটা দাও ওটা দাও, তো সেই জন্য আপনারা এইগুলো বাগান থেকে বললে তখন 1 কোটি জায়গায় 1.5 কোটি নিয়ে বলবে 1 কোটি পয়সা না। আচ্ছা, এগুলোর জন্য আপনারা কি করেন না, এগুলো নিয়ে বাজারজাত করার জন্য নিজেরাই নিয়ে চলে যান, গাড়ি টাড়ি আছে আপনাদের ওখানে নিয়ে গেলেন? এইগুলো যেখানে গিয়ে বিক্রি হচ্ছে আমাদের বারুইপুর রেলগেটের পাশে যে বাজার, কাছারি বাজার, ওখানে সামনেও আছে, হ্যাঁ, ওখানে কি পিস হিসেবে বিক্রি করেন নাকি? না, 20 হিসেবে, 1 কোটি মানে 1 কোটি খানা, 20 পিস, কিরকম বলা যাবে কি? 150 টাকা হয় অনেক সময় বাজার ওঠে না, বাজার পেয়ারা সাইজ অনুযায়ী দাম হয়। আচ্ছা, এবারে 20 কোটি আছে, যেমন এই ভগলপুর খাজাটা শীতের সময় 600 টাকা 700 টাকা 20 হয়, 20 1 কোটির দাম, 1 কোটির দাম। আর এমনি সময়, এমনি সময় এখন কত, 200 150 250, 1 কোটির দাম। আর বাকি এগুলো, এগুলো 70টা ছোট ছোট পেয়ারা আছে, 150 টাকা 20, 120 টাকা 20, 120 টাকা 1 কোটি পেয়ারার দাম। আচ্ছা, এবারে যেটা বলা সেটা হচ্ছে গিয়ে এগুলো নিয়ে যারা বিক্রি করবে তারা তাদের মতো লাভ করবে, যে যেখানে বসবে যাকে যে মতো বিক্রি, আপনাদেরটা এইটা। এবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে সকালবেলা আপনাদের এই কত বিঘে বললেন? এটা 1 বিঘে চাষ, 1 বিঘে চাষ, 1 বিঘে থেকে কত ফলন ওঠে একদিনে? সব গাছ অল্টারনেট ভাবে তৈরি, তো একসঙ্গে ওরকম ভাবে ফল আমরা নিই না, তবু গড়পড়টা কিছুটা জায়গা হচ্ছে গিয়ে এলাবাত করা আছে, কিছুটা খাজা আছে, কিছুটা এই সময় উঠলো, কিছুটা পরে 3 মাসের পরে উঠলো, এরকম সিস্টেম ভাবে করা। গড়পড়টায় তবু কত কুইন্টাল বা কিছু, 20 কত 20 পেয়ারা ওঠে? 20 কুড়ি, 25 কুড়ি, এরকম 25 কুড়ি, 1 কুড়ি মানে 20টা, তো 25 কুড়ি মানে গুণ করে নিতে হবে, তো পেয়ারা ওঠে। এবং এগুলো বাজারে নিয়ে গিয়ে আপনাদের দিয়ে আসতে হয় প্রত্যেক দিনই? ওঠে প্রায় প্রত্যেক দিনই ওঠে, ওঠে। আচ্ছা, একটু কম থাকে এই শীতের সময়, এটাই আমি বলতে চাইছি যে এই যে এটা খুদে বলতে, এই যে বসছে, আচ্ছা এই যে খুদে বলতে বলছেন যিনি, ওইটার জন্য আপনাদের এই বাগানে চলতে চলতে দেখিয়ে দেবো, বাটির মধ্যে ওনারা গুড় দিয়ে রেখেছে যাতে বলতে ওখানে আকৃষ্ট হয়, ওখানে ওখানে আকৃষ্ট হয়। আচ্ছা, এতে ফিরন দানা দেওয়া আছে, ওতে বসলে শুধু খাবেই না মারাও যাবে। এই যে এখানে আসুন, এই যেটাতে দেখুন খুদে বলতা ভরে আছে, এই দেখুন খুদে বলতা ধরার কি প্ল্যান? এই বলতা গুলো কি করে ক্ষতি? পেয়ারার গায়ে বসে দাগ করে দেয়, তার জন্য প্রত্যেক জায়গায় বাগানের মধ্যে এরকম বাটিতে করে করে, আরেকবার বলুন এটা মিশ্রণটা কি? এটা ভেলিগুড় আছে, ভেলিগুড়ের জল তুলসী পাতার রস করে ওতে দিয়ে দেওয়া হয়, আর ভেলিগুড়টাকে গরম করে দেওয়া হয়, হ্যাঁ, দিয়ে আর হচ্ছে একটু ভিতরে গোটা কত ফিওরন দানা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ওইটাই মিষ্টির রসটা খেতে আসে, এই যে মধু ইয়েটাকে ফিওরন দানার গন্ধে ওরা ওখানে গুড়ে আটকে গিয়ে আটকে পড়ে যায়, আটকে পড়ে যায়, তাতে আস্তে আস্তে ও মরেও যাবে। তাহলে এইভাবে ওদেরকে এক জায়গায় সীমাবদ্ধ রাখা যাতে গাছে না আসতে পারে। তো এইবারে যেটা বলার সেটা হলো কি, এইভাবে তো পেয়ারা চাষ করা হচ্ছে, আপনারা শুনলেন পেয়ারার প্রকারভেদ উনি বলে দিলেন। এইবার যেটা বলার সেটা হলো গিয়ে এরকম ভাবে 7-8 বছর পরে যখন গাছগুলো নষ্ট হয়ে যাবে তার পরিপূরক হিসেবে ওনারা আবার ছোট গাছ বসিয়ে নিয়েছেন, সেটাও শুনেছেন। চলুন, উনি আরো কিছু দেখাতে চাইছেন। এই যে গাছটা মারা যাচ্ছে, এই এরকম এই দেখুন একটা বড় গাছ মারা গেছে, এটা তা বলে ওনাদের কোনো অসুবিধা হবে না, কারণ এইটার জন্য যে ফলন ঝাড় খাবে এরকম নয়, ফলন যে কমে গেল তা নয়, তার পাশে বসিয়ে দেওয়া আছে, আগেই তার পাশে পরিপূরক হিসেবে ছোট ছোট গাছ বসিয়ে দেওয়া আছে যাতে ওটা মারা যাওয়ার পরে যে ফলটা কম হতো বাকিটা সেটা দিয়ে দেবে। এই যে একটা ছোট গাছ আছে দেখুন, এটা কত ছোট গাছ দেখাতে পাচ্ছি, হাইট বেশি না, আমি 5 ফুট 4 ইঞ্চি, আমার এই গলা পর্যন্ত এসেছে, এই পর্যন্ত এসেছে গাছটি, খুব বেশি বড় গাছ না। এবং ওনারা বাগানে জায়গা থাকাতে 1 বিঘে 1.5 বিঘের উপরে বাগান, তো তার মধ্যে ফাঁকা জায়গা পাওয়াতে লেবু গাছ। আচ্ছা, এই লেবু গাছটা কি লেবু গাছ? এটা কাগজি লেবু বলে, কাগজি লেবু, এত বড়? হ্যাঁ, এটা পাঁঠা কাগজি বলে। আচ্ছা, পাঁঠা কাগজি, তো এই লেবু বেশ বড় রস হয়, 1 গ্লাস 1.5 গ্লাস রস হয়। এই লেবু তো সচরাচর বাজারজাত কেউ করতে দেখিনি, ছোট পাতি লেবু ছোট ছোট বিক্রি হয়, চিপসে দেয়, চিপসে দেখবেন একটা এই লেবুর সেন্ট পাওয়া যায়, মানে আলু চিপস বা এই যে চিপস প্যাকেট বিক্রি হয়, কারখানা আছে বিভিন্ন জায়গায়। দেখাতে পাচ্ছি কি পরিমাণ হয়ে আছে, আপনারা দেখুন, এটা চিপসে দেওয়ার জন্য, চিপসে দেওয়ার জন্য কেউ খায়, এটা কোনো অসুবিধা নেই। ও, সচরাচর এটা বাজারে আমরা পাই না আর কি, এত বড় গন্ধরাজ লেবু, কি এটা লেবুর মতো? আচ্ছা, গন্ধরাজ লেবু মতো সেন্ট না, আচ্ছা আচ্ছা, না অতটা সেন্ট নেই, আমি শুকিয়ে দেখলাম, একটু সেন্ট বেরোবে, অতটা সেন্ট না, খুব একটা খারাপ না, গন্ধরাজ লেবুর মতোই সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, তাই বলি, এটা গন্ধরাজ লেবুর মতোই, এবং হয়তো একটু এদিক ওদিক, উনি গন্ধরাজ পাতি লেবু এত বড় হয় না, কাগজি লেবু এত বড় হয় না, প্রচুর পরিমাণে টক, অথচ মানে রস হয় প্রচুর, রস হয় প্রচুর, এবং এর একটা আলাদাই স্বাদ গন্ধ, বাড়িতে এমন এমন কিছু তরকারি হয় যখন কিনা গন্ধরাজ লেবু
তার সঙ্গে কাগজি লেবু, তার সঙ্গে দারুণ টেস্ট, ভাতের টেস্টই পাল্টে দেবে। আচ্ছা, তো যেটা বলার সেটা হলো গিয়ে আজকে আমাদের ভিডিওটা আর এর থেকে বেশি কিছু জানতে চাইলে ওনার থেকে ভিডিও আরো লেন্দি হয়ে যাবে, সেই জন্য আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব। তো উনি এই বাগান থেকে বেরিয়ে ওনার আরো কাজ আছে, তো উনি তো চলে যাবেন, তাড়াতাড়ি করছিলেন, তাই আবার কোনোদিন যদি সুষ্ঠুসম্মত ভাবে আসতে পারি আরো ডিটেলসে জানবো। আজকে ভিডিওটাতে আমরা এই পর্যন্ত রাখলাম, এবং আমার ভিডিওতে সবার শেষে যেটা আমি বলে থাকি, গাছ লাগান, প্রাণ বাঁচান। তো এই কথাটা দিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।